বন্ধুরা স্বাগত আবার লাইভ ট্র্যাকে আপনাদের বলেছিলাম যে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হতে পারে সম্ভাবনা রয়েছে এবং সেই আপডেট মিলিয়েই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে যায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরাতে এখনও চলছে রাতে আর কোথায় কোথায় হতে পারে তার সঙ্গে আমরা এই ভিডিওতে জানব যে মঙ্গলবারের পর বুধবার বৃহস্পতিবার কোথায় কোথায় হতে পারে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা বিভিন্ন জায়গা জানব তো বন্ধুরা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন এই রকম ভয়ঙ্কর দুর্যোগ বিরাট দুর্যোগ কিন্তু দেখা গেছে আপনারা জানাতে থাকুন আপনাদের অভিজ্ঞতা একে একে লিখতে থাকুন মেন কমেন্টে এবং রাতে কোন দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে আপনাদের দেখিয়ে দেব এইভাবে তৈরি হয়ে যায় ঝোড়ো হাওয়া দেখুন সকাল দিকে এই দাপট থাকে অনেকে ভাবছিলেন যে হয়তো নাও হতে পারে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেমনভাবে বলেছিলাম সেই পূর্বাভাস মিলিয়েই কিন্তু দাপট দেখাতে শুরু করে ভয়ঙ্কর কালো মেঘ বজ্র সহ আসতে শুরু করে কোথাও কোথাও তুমুল বৃষ্টি ঝোড়ো হাওয়া কোথাও কোথাও শুধু বৃষ্টি কোথাও হালকা মাঝারি কোথায় বিরাট ভারী বৃষ্টি কিন্তু দাপট দেখাতে শুরু করে আপনাদের অভিজ্ঞতা আশা করি রকমই হবে খবর বাংলা আপনাদের যথাসম্ভব সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করে আবহাওয়ার আপডেট সবসময় সঠিক করাও মুশকিল তবে চেষ্টা করা হয় যতটা সম্ভব এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে উপকূলবর্তী অংশে বাংলাদেশে শ্যামনগর মাথা বেড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা মতিরহাট সাতক্ষীরা যশোর এদিকে যত এদিকে এগোবে কুমিল্লা বাংলাদেশের বাজার উপজেলা চট্টগ্রাম এদিকে আরও বৃষ্টিপাত থাকবে আগরতলা আমপাশা অমরপুর বেলুনিয়া কুমিল্লা খাগড়া গাছের দিকে হয়ে বাজার এদিকে শিলচর হয়ে এদিকে কিন্তু মৌল মনময়ন সিংয়ের বিস্তীর্ণ এলাকা সিলেটের বিস্তীর্ণ এলাকা হয়ে এদিকে আসামের দিকে এটা কিন্তু এগিয়ে যাবে আরও এগোবে ফলে আরও বৃষ্টিপাত দেখা যেতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে তবে বেশি বৃষ্টিপাত রাতে দাপট দেখাবে বাংলাদেশে আমাদের এখানে আরও আসছি কাল কেমন হতে পারে তার জন্য আমরা এখন নজর রাখবো আবহাওয়া দপ্তরের সন্ধেবেলা লেটেস্ট আপডেটে চলুন সেখানে যাওয়া যায় বন্ধুরা আমরা চলে এলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে সন্ধেবেলার আপডেট আপনারা কোনে ডান দিকে দেখুন স্ক্রিনে দেখুন এখানে আমরা একটু জুম করে প্রথমে উত্তরবঙ্গের দিকে তাকাই তারপর বাকিটা দেখছি দেখুন এখানে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গে সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল সেখানে বলা হচ্ছে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ডে টু ডে থ্রি ডে ফোর এখানে নজর রাখুন ডে টু অর্থাৎ বুধবার এখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলার কোথাও কোথাও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ধমকা হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং তারপরে দু দুদিনও কিন্তু রয়েছে এমন সতর্কতা এরপর রয়েছে সিকিম সেখানেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে মঙ্গলের পর বুধ বৃহস্পতি শুক্র সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চোদ্দো তারিখে এছাড়া গাঞ্জেটি ওয়েস্টবেঙ্গল এখানেও কিন্তু এখনও কিছুটা সম্ভাবনা রয়েছে এবং যেটা হচ্ছে দেখুন বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এখনও কিন্তু দুর্যোগ দক্ষিণবঙ্গে লেগে থাকবে সেখানে ভারী বৃষ্টিপাতের কিন্তু দেখা মিলতে পারে মঙ্গলবার বাড়ার পর বুধবার নদীয়া দুই চব্বিশ পরগনা তবে পাল্টাতে পারে বিভিন্ন জায়গাতে আরও হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া এবং তারপরে বৃহস্পতিবার সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে এছাড়া অন্যান্য দিকে কিন্তু দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সম্ভাবনা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর ভেরি লাইকলি এই এই পেজটাতে নেই অন্য পেজে রয়েছে সেখানে রয়েছে আপনাদের জানিয়ে দিলাম পরবর্তী আপডেটটা দেখিয়ে দেবো এবং আরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরকম হতে পারে সতর্কতা উঠে যাচ্ছে এই দেখুন পনেরো তারিখ থেকে সতর্কতা উঠছে অর্থাৎ কিছুটা আশা করা যেতে পারে পনেরো তারিখ বা ষোলো তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি আসতে পারে তবে এখনও দুর্যোগ থাকতে পারে চলুন আমরা উইন্ডিতে ফিরে যাই সেখানে কি আপডেট বলছে বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে চলুন এখান থেকে আমরা দেখি কি অবস্থা রয়েছে কিছু জায়গা ক্লিক করে করেও দেখব আমরা একবার দেখতে থাকুন একবার দেখুন দেখিয়ে দিচ্ছি অন্য একটি মোটে চলে যাই তাহলে দেখুন তাহলে বুঝতে পারবেন কোন দিকে বেশ জোরদ্ধার বৃষ্টিটা নেমেছিল দেখলুন দেখলেন দেখলেনই বুঝতে পারবেন এটা লোড হোক আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন কোন দিকে বেশি দাপট এখনও রয়েছে এবং দেখাতে পারে এটা লোড হচ্ছে ধীরে ধীরে যাবে এটা এখন বৃষ্টির জন্য আবহাওয়াতে একটু খারাপ দশার জন্য নেটও স্লো কাজ করতে শুরু করেছে তো দেখুন এইভাবে প্রচণ্ড মেঘ কিন্তু দেখুন এইখানে কিভাবে এই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি যে কালো মধ্যে দেখুন যত ডিপ লাল তত বৃষ্টিপাতের দাপট এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতটা কমে গেল বাংলাদেশের দিকে কিন্তু এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ দিয়ে এই ভারী বৃষ্টিপাত কিন্তু এগোতে থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বাকি জায়গা বাংলাদেশে এবং আসাম ত্রিপুরার দিকে এগিয়ে চলবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম এছাড়া এইভাবে কিন্তু দেখুন কিভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এগিয়ে যায় এবং দক্ষিণবঙ্গের অবস্থা তো এই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে যায় এবং রাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে ব্যাকআপ মেঘ কিন্তু নাই অর্থাৎ বাংলাদেশে ত্রিপুরার আসামে বৃষ্টিপাত চললেও পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখনও হয়তো আপনাদের ওখানে অনেক জায়গাতেই ক্লিয়ার হয়ে যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হতে হতে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে গোটা দক্ষিণবঙ্গেই পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গেও কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত এখনও চলার সম্ভাবনা রয়েছে ধীরে 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 এটা কিন্তু আসামের দিকে বা এদিকে কিন্তু পূর্ব ভারতের বাকি জায়গাতে সরে গেলে বাংলাদেশও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু বৃষ্টিপাত আসতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি চলুন আমরা একবার বজ্র বৃষ্টি মোটে একবার নিই এখানে কী সম্ভাবনা রয়েছে তাহলে একবার পরিষ্কার বোঝা যাবে এই যে বৃষ্টিপাত এটা ধীরে ধীরে এগিয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে দেখাই যাচ্ছে উত্তরবঙ্গ বাংলাদেশের দিকে এই বৃষ্টিপাত এগোতে যাবে এবং দক্ষিণবঙ্গ দেখুন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম আপডেট কিন্তু মিলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুধবার এই বুধবার কিন্তু বৃষ্টিপাতের যে দুর্যোগ রয়েছে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী এই দেখুন পশ্চিমাঞ্চলের জেলা দিয়ে হয়তো আবার হয়তো ঢুকতে পারে আপনাদের সকালের আপডেটও ভালো করে জানিয়ে দেব পরবর্তী আপডেটেও জানিয়ে দেব কি আছে ডেলি আপডেট দেখুন খবর বাংলাতে আপনারা কিন্তু সতর্ক থাকতে পারবেন এছাড়া যেটা হচ্ছে শনিবারে কিন্তু পনেরো তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি আসতে পারে সতর্কতা উঠে যাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখুন সব কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে একদম কমে যাচ্ছে অর্থাৎ শুধুমাত্র আসামে বৃষ্টিপাত চলবে যার ফলে ওখানে নদ নদীতে জল জমবে বাকি জায়গাতে সম্ভাবনা রয়েছে হয়তো আবহাওয়া খারাপ হতে পারে এবার ঘূর্ণিঝড় যেটা রয়েছে এটাও কিন্তু দেখুন আস্তে আস্তে আরও আমরা আগের আপডেটটা দেখেছিলাম এখন আরেকবার দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পাকিস্তান বা ভারতের কাছাকাছি কোনো একটি জায়গাতে প্রবেশ করতে পারে কিন্তু বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কোনো রকম কিছু নেই আরব সাগরে ঘূর্ণিঝড় এটা কিন্তু দেখিয়ে দিলাম এবারে একটা দুটো জায়গা ক্লিক করে আমরা দেখে নিই কী অবস্থা রয়েছে কলকাতার দিকে কী অবস্থা কাল কি হবে কাল কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া পুরুলিয়ার দিকে একবার দেখব একটা দুটো জায়গা দেখবো বেশি দেখব না পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এছাড়া খড়গপুরের দিকে একবার দেখে নেব। এখানেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু বুধবারও কিন্তু থাকতে পারে পরিষ্কার দেখাই যাচ্ছে আর একটি জায়গায় একটা দেখে নিই এখানে মুর্শিদাবাদের দিকে বা এদিকে ব্রহ্মপুরের দিকে একবার দেখে নিচ্ছে এদিকটা কী হচ্ছে এই দিকটাতে কিন্তু হালকা মাঝারি হতে পারে অর্থাৎ কোথাও বিক্ষিপ্ত কোথাও বাড়ি কোথাও মাঝারি এরকম হতে পারে হাটার দিকেও কিন্তু দেখা যাচ্ছে পরের দিকে বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ কোন দিকে বৃষ্টি আবহাওয়া অত্যন্ত জানার চেয়ে সম্ভাবনা রয়েছে তবে কোন দিকে হবে নদীয়ার দিকে একবার দেখে নিই এদিকটাতে বেশি বলছিলো মেহেরপুর দিকে একবার ক্লিক করে দেখে নিচ্ছি মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশি অর্থাৎ এই রকম কয়েকটা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এইটাই কিন্তু বলছে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে এটাই কিন্তু বলছে পরবর্তী ক্ষেত্রে হালকা থেকে মাঝারি হতে পারে ঢাকা থেকে ক্লিক করে দেখেনি একবার ঢাকার দিকে ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বৃষ্টিপাত দেখাচ্ছে খোলনা খুলনার দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে বাইশ মিলিমিটার বরিশাল এখানেও দেখাচ্ছে বুধ দেখুন বুধবার বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে চট্টগ্রামের দিকে দেখছি এখানেও বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে ঝোড়ো হাওয়া থাকতে পারে এছাড়া মালদার দিকে একবার দেখে নিই মালদার দিকেও রয়েছে বৃষ্টিপাত আচ্ছা শিলিগুড়ির দিকে দেখে একবার উত্তরবঙ্গে এখানে কিন্তু বৃষ্টিপাত হালকা মাজারে চলবে আলিপুরদুয়ার কি বলছে এখানেও বৃষ্টিপাত চলবে আমরা দেখেছিলাম পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব সিলেট সিলেটের দিকেও রয়েছে বৃষ্টিপাত কুমিল্লার দিকে রয়েছে বৃষ্টিপাত এছাড়া বরিশালের উপকূলবর্তী মাথা বেড়ে দেখে একবার দেখে নিচ্ছি এখানেও বৃষ্টিপাত দেখাচ্ছে অর্থাৎ এদিকটাতে বৃষ্টিপাত থাকবে আর বেশি ক্লিক করব না আর চলে যাব একটু রংকরির দিকে চলে যাই তাহলে দেখা যাবে কী হচ্ছে দেখুন রং দিকে চলে গেলাম এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত যেখানেই ক্লিক করবো সেখানেই বৃষ্টিপাত হবে এমনই কিন্তু এখন আবহাওয়ার আপডেট দেখাচ্ছে অম্বাসা থেকে ক্লিক করে দিয়ে এখানে এখানেও বৃষ্টিপাত দেখাচ্ছে অর্থাৎ যেদিকেই যাবেন সেদিকেই বৃষ্টিপাত হ্যাঁ দেখব দেখব একটু দেখে নেব ডিব্রুগড় বাংলাদেশের আর এই আসামের সব জায়গায় ক্লিক করছে না এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে চেঞ্জ হলে অবশ্যই খবর বাংলা আমাদের সতর্ক করে দেবে জানিয়ে দেবে তো এই ছিল লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে আপনাদের অনুভব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ